কোরআন জীবিত ব্যক্তির জন্য এসেছে, মৃত ব্যক্তির জন্য কোরআন আসে, হ্যাঁ না বলেন? যতক্ষণ পর্যন্ত এই জাতির মাথার মধ্যে এটা না ঢুকবে কোরআন মরা লোকের কিতাব নয় জীবিত লোকের কিতাব, ততক্ষণ পর্যন্ত এরকম নবী দিবস এরকম জলসা প্রতিদিন 6 ঘন্টা করে করলে 30,000 টাকার বক্তা বাংলাদেশ থেকে আনলেও এই জাতিকে পরিবর্তন করা যাবে? প্রথমে বুঝতে হবে কোরআন জীবিত লোকের জন্য এসেছে। একটা ভুল করেছি আমরা। নাম্বার 2, কোরআন কোনো তাবিজের কিতাব নয়, শুনে রাখেন, কারণ যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। কে খারাপ ভাবলো আর কে ভালো বললো আমার দেখার দরকার নাই। দাওয়াত যখন করেছেন, ভুল করে হোক ঠিক হোক, এসে যখন গেছি আমাকে সত্যটা বলতে হবে। ডাক্তারখানায় গেছে রোগী, পেশেন্ট গেছে, ডাক্তার দেখার পরে একটা ট্যাবলেট দিল, বললো এটা সকালে দুপুরে রাত্রে খেতে হবে। আপনি ট্যাবলেট বা ক্যাপসুলটা ল্যামিনেশন করে এনে গলায় একটা, হাতে একটা, কোমরে একটা দিয়ে দিলেন, 3 দিন পরে রোগী অটোমেটিক সুস্থ হয়ে হাঁটবে, ছুটবে, খেলবে, কাজ করবে, তাই তো নাকি? হ্যাঁ না বলেন? যেটা পড়ার দরকার ছিল, যেটা আমল করার দরকার ছিল, যেটা নিয়ে গবেষণা করার দরকার ছিল, যেটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, কোমরে একটা দিয়েছি, দিয়েছি না দিই নাই? আমার পাড়ায় একটা এলাকায় একটা মূর্তি সাহেব আছে, একটা বাচ্চা বিছানায় পেশাব করে তার কাছে গেছে, তো যাওয়ার পরে বললে মূর্তি সাহেব আমার বাচ্চা বিছানায় খুব পেশাব করে, কি ব্যবস্থা আছে দিন? তো উনি একটা তাবিজ দিলেন, দিয়ে বলছে এটা গলায় বাচ্চাকে বেঁধে দেবে আর রাত্রেবেলা করে পানি খেতে মানা করবে। কি বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে কি? পানি না খেলে এমনি তো বাচ্চা পেশাব করবে না। আমি তাবিজ চলবে কি না চলবে ওটা বলতে আসিনি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে কোরআন কোনো তাবিজের কিতাব, জোরে বলেন, কোরআন কোনো তাবিজের কিতাব নয়। দ্বিতীয় ভুলটা সংশোধন করে নিন, তাহলে কোরআন কি? কোরআন চোর ধরতে আসেনি, চোর বন্ধ করতে এসেছে, সুবহানাল্লাহ বলেন। বাড়িতে হারিয়ে গেছে জিনিস খুঁজে দেওয়ার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। সেই কোরআন দিয়ে আল্লাহর নবী সেই রকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্রের নাম হচ্ছে মদিনা, বলুন সুবহানাল্লাহ। আর আজকের মসজিদের ক্যাশ বাক্সে মোটা তালা দিয়ে বেঁধে রেখেছে, কেন রাখা আছে? যে মসজিদ থেকে টাকা চুরি হতে পারে, মসজিদের টাকা কোনো বেনামাজির বাবার ক্ষমতা আছে হাত দেবে? বলে হুজুর বেনামাজিরা চুরি করে না। মসজিদে জুতো যখন চুরি হয়, তবে আপনাদের এই এলাকায় জুতো জীবনে চুরি হয় না, হয় কথা বলে না, হয় তো? জুতো যখন চুরি হয় নামাজিরা চুরি করে না বেনামাজিরা? জোরে বলেন, নামাজিরাই চুরি করে। যে নামাজি জুতো চুরি করতে পারে, সে নামাজি ক্যাশ বাক্স ভেঙে নিয়ে পালাতে পারে। তো জীবিত লোকের কাছে তাবিজ দিয়ে পরিবর্তন করা যাবে না। এসেছে কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা টার্গেট দিয়েছেন, নবী আপনার কাছে যেটা দিয়েছি এটা আমার পক্ষ থেকে আমানত, এই আমানতটা বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে আপনি পৌঁছে দিন, সুবহানাল্লাহ বলুন। আমরা কি করেছি? আপনাদের এলাকায় বারাসাতে এখানে হয় কি জানি না, আমাদের বারাইপুর এলাকায় মানুষ মরে গেলে 40 দিন পরে গরু জবাই করে খানা করা হয়, সবাই মিলে সকাল থেকে কোরআন পড়ে, কলেমা শরীফ পড়ে, দুপুরে একটা ভালো রকম দোয়া হয়, খানা খেয়ে বাড়ি ফেরে আর বলে ভাই ওফ রান্না যা হয়েছে, ছক্কা হয়েছে, একদম বাম্পার রান্না, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে একটা একটা করে, নবী আপনি তো শ্রেষ্ঠ রসুল, আপনি তো হাবিব, আপনি তো নেতা, আপনি কোরআন মানুষের হাতে হাতে তুলে দিন, মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াতটা পৌঁছে দিন, বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন এমন একটা কিতাব যেটা ডাইরেক্ট আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি
هي أقام ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله أكبر أكبر جوري بولا جابه এই আওয়াজ আপনাদের এলাকার লোকের সুবহানাল্লাহ আপনারা মনে হচ্ছে খাওয়া ঠিকঠাক করে নামই নাই খাই না বলে আমার 50 কেজি তো আপনাদের অবস্থা হলো কেন কি বুঝলেন উত্তর 24 পরগনা এটা নাকি বাবু উত্তর 24 পরগনার মানুষ সব দিক থেকে আগিয়ে এখানে বড় বড় দ্বীনের সাথীরা আছে দাওয়াতের সাথীরা কাজ করে বড় বড় মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ আল্লাহু আকবার এটা চাইতে বড় এটা চাইতে বড় শ্রেষ্ঠ আওয়াজ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না যারা নামাজ পড়ে না তারা জীবনে আল্লাহু আকবার তুমি বলতে পারে না আল্লাহু আকবার কি আশ্চর্য আচ্ছা যে নামাজ পড়ে না সে আল্লাহু আকবার বলতে পারে হ্যাঁ না না বলেন বলার সুযোগ তার হয় না আমরা যারা নামাজি যখন নিয়ত করি তাকবীরে তাহরিমা শুরু করি আল্লাহু আকবার জোরে বলেন কি বলি আল্লাহ তাই তো নাকি 36 বছর নামাজ পড়ছে একদিন মুয়াজ্জিন বাড়িতে মসজিদে নাই বলে আজান দাও বলছে আল্লাহু আকবার আল্লাহ আ টান দিল লা করে দিল আর বার টান দিল যারা ওলামা আছেন যারা একটু পড়তে জানে আরবি জিজ্ঞাসা করুন যা তেলাওয়াত জানে আকে যদি আ বলে টান দেয় ওটা প্রশ্নবোধক হয়ে যায় যে আল্লাহ তুমি কি সবচাইতে বড় এরকম হয়ে যায় আসল শব্দ হবে আল্লাহু আকবার বলেন কথা মনে থাকবে ইনশাআল্লাহ সেজদায় যাচ্ছেন আল্লাহু আকবার ওটাও বাতিল হয়ে গেল অত সহজ নাই বাবু এজন্য ওলামাদের কাছে বসে কোরআন শিখতে হয় দুদিন মোবাইলে দুটো নেট দেখে বলছি আমি সব হাদিস পেয়ে গেছি বললে কোথায় পেলি বলতেই তো সহি হাদিস পেয়ে গেছি কি বুঝলেন বলেন ওলামাদের কাছে বসবেন আলেমদের কাছে বসে সংশোধন করে নেবেন তো আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকাম সূরা বানী ইসরাইলে 15 পারার দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইনের একদম 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন এই কুরআন নিশ্চয়ই এই কুরআন সহজ সরল জান্নাতের রাস্তা বলে দেয় যে রাস্তার উপরে চললে কখনো মানুষ খারাপ পথে যাবে না যে রাস্তার উপরে মানুষ থাকলে কেউ তাকে কখনো অপমান করতে পারবে না যে কোরআনের রাস্তাটা ধরলে মানুষ কখনো পৃথিবীতে অশান্তিতে থাকবে না মুসলমান আজকে যেখানে যায় সব জায়গায় অপমানিত কিন্তু আল্লাহ পাক জাতিকে সম্মান দিয়েছে সম্মান দিয়েছে সম্মানিত করেছে কোরআনের কারণে কোরআন যার কাছে থাকবে সে কখনো কোনোদিন অপমানিত হবে না এবার চলুন 16 পারা 15 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 2 নম্বর আয়াতে সূরা তহার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে তহা মা আনজাল্লা আলাইকাল কুরআন লিতাশকা তহা মা আনজাল্লা আলাইকাল কুরআন নবী হে আমি এই জন্য কিতাব আপনার কাছে দিলাম না আমি এই জন্য কি কুরআন আপনার কাছে পাঠিয়েছি যাদের কাছে শ্রেষ্ঠ কিতাব থাকবে তাদের ভাগ্যটা খারাপ হবে তারা কখনো মার খাবে তারা কখনো জেল খাটবে তাদের সন্ত্রাসী বলা হবে তাদের চোর বলা হবে তাদের ধর্ষক বলা হবে এমন বদনাম হওয়ার জন্য কোরআন পাঠালাম না কোরআন যাদের কাছে থাকবে তাদের ভাগ্য কখনো খারাপ হতে পারে না না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই সেই ফজরের নামাজ পড়ে একবার বলবেন বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যার কাছে কোরআন থাকবে তার ভাগ্য কখনো খারাপ হতে পারে না আপনারা বলবেন হুজুর কি বলছেন আমাদের বাড়ি চলুন তো দেখাবো সেই উপরে রেখে দিচ্ছি একদম সবার উপরে আজ সবার বাড়িতে আছে আছে না নাই সবার বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই যদি বলেন ভাই কোরআন পড়তে পারেন বললে আমার বৌমা জানে তাই তো নাকি আর কে জানে বাড়িতে
বলে তোমার চাচি জানে তুমি কি করো বললে আমার দারুণ ব্যবসা আছে কি আছে বলেন কি আছে ব্যবসা পৃথিবীর ব্যবসাটা তোমার মৃত্যু পর্যন্ত থাকবে একবার মরে দেখো দুনিয়ার আপনাদের এলাকায় যত বড় ব্যবসায়ী ছিল এই ব্যবসায়ীগুলো কোটি কোটি টাকা উপার্জন করত যারা মরণের পরে কিন্তু একটা টাকা তাদের সঙ্গে গিয়েছে তবে এখন যারা বেঁচে আছে তাদের সাথে টাকা যাবে বলেন না যাবে ব্যবসা হচ্ছে দুনিয়ার শুধুমাত্র সম্পদ এগুলো ছেলে মেয়ের জন্য অ্যাসেট থাকবে কাফনের তো কোনো পকেট থাকবে না যত কোটি টাকার মালিক হও যত এটিএম তোমার ভরা থাক পকেটে ফোন পে লক্ষ লক্ষ টাকা গুগল পে লক্ষ লক্ষ টাকা শুধু হিসাব করছে গুনছে বসে বসে হারু কাকা মরে দেখো কাকা পকেটে তোমার সম্পূর্ণ ফাঁকা তোমার কাফনের কোনো পকেট থাকবে না তো বাড়িতে কোরআন রয়েছে নিজে কোরআন আজও পর্যন্ত শিখতে পারলেন না এটা মুসলমান হিসাবে বড় লজ্জাজনক ব্যাপার আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিখবে যারা অপরকে শিক্ষা দেবে যারা তামাম বিশ্বে দাওয়াতের সাথীদের মাধ্যমে গোটা ঘরে ঘরে কোরআনের মেহনত চলছে বলুন সুবহানাল্লাহ দাওয়াতের সাথীরা এসেছে বলল চলো ভাই যাই কোথায় মসজিদে কি হবে না কোরআন শিখবে না 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 আমার সব শেখার সময় নাই এরকম কথা শুনেছেন না শুনেননি বলুন মুখ খুলুন কাজ করি দোয়া করে দি আপনাদের মরা লোকের কাছে বক্তব্য করে লাভ নেই আমি আপনাদের তো বাংলা ভাষায় বলছি ভাই বুঝতে পাচ্ছেন না দাওয়াতের সাথীরা মানুষকে যখন কোরআন শেখানোর জন্য বলে মসজিদ থেকে যখন মানুষদেরকে কেউ নামাজের জন্য ডাকতে যায় মানুষ এই কথাটা বলে না যে হাতে সময় নেই বলে না বলে না এত চুপ করে আছেন কেন বলে ওর যদি ওই সময় প্রচন্ড বেগে পায়খানা লাগে পেশাব লাগে টয়লেটের প্রয়োজন হয় ও কি বলবে যে তিন দিন পায়খানা করবো না বলবে ছয় দিন পেশাব করবো না আট দিন খাবো না বারো দিন ঘুমাবো না উনিশ দিন গোসল করবো না বলবে পায়খানা লাগলে খুঁজে নেবে পেশাব লাগলে খুঁজে নেবে খাবার বাড়িতে না থাকলে পাশ থেকে আনবে জোম্যাটোতে অর্ডার করে আনবে ঘুম লাগলে যেখানে জায়গায় শুয়ে পড়বে পড়বে না পড়বে না কিন্তু আল্লাহর দিনের সাথীরা যখন মানুষকে কোরআনের দিকে দাওয়াত করছে ভাই এসো এখানে তোর এক পয়সা লাগবে না রে ভাই তুই যে কোরআনটা তোর বাড়িতে আছে ওটা একটু শিখে যা পড়ে যা আল্লাহ কি বলছে জেনে যা ও হাত নেড়ে বলে দিল আমার সময় নাই মালাকুল মউত যখন তোমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে তুমি শুধু বলে দিও আমার সময় নাই বাকিটা ফেরেশতারা বুঝে নেবে টুটি ধরে বলবে উপরে চল বলবে না বলবে না তুমি সময় নাই বলছো কিভাবে এই কথাটা এই সময় নাই হাতে এই কথাটা ছিল আবু তালেবের নবীর চাচার তাই সারা জীবন কখনো কলেমা পড়তে পারেনি এটা মনে রেখে দিন একমাত্র আবু জাহেল সেই ব্যক্তি যে বলেছিল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি তুমি বারহাক সত্য নবী আমি জানি তুমি শেষ নবী কিন্তু মানতে আমরা পারবো না বারোই রবিউল আউয়াল দেখি হাওড়ার বাগনানে এই সবুজ বড় বড় এরকম পতাকা নিয়ে কলেমার পতাকা নিয়ে ছেলেরা মিছিল করছে মাথায় ফেটটি বেঁধে ইয়া রাসূলুল্লাহ অন্তর পুড়ে যাচ্ছে যেন মদিনায় পালিয়ে যাই পিছনে দেখি বড় বড় ডিজে বক্স নাউযুবিল্লাহি মিন যালিক সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল হলো দুপুরের শেষে বিরিয়ানি হলো রাত্রে গরম গরম জিলাপি হলো ইয়া রাসূলুল্লাহ মহব্বত ওখানেই শেষ হয়ে গেল এ তো মুখে ভালোবাসা ইমাম সাহেব বলছিল যে মুখে ভালোবাসা বলছিল না বলছিল না বলছিল না কোরআনের প্রতি ভালোবাসা তখন আপনার পরিপূর্ণ হবে যখন বাড়িতে ঢোকার সাথে সাথে কোরআনটা উপরে থাকবে না আজ মুসলমানের ঘরে গিয়ে দেখুন একশোর মধ্যে সত্তরটা বাড়িতে কোরআনের উপর ধুলো পড়ে আছে কোরআনটা খুললে তার মধ্যে টিকটিকি আর সোলা তার মধ্যে ছাড় পোকা উই পোকা তুমি কোরআনের মধ্যে পোকা লাগিয়েছ কোরআনের ছাড় পোকা টিকটিকি উই পোকা লাগিয়েছ তোমার ভাগ্য তুমি নিজেই নষ্ট করেছ এই ভাগ্য যদি ভালো বানাতে হয়
হয় বাড়িতে মিলাদ দিলে কখনো ভাগ্য ভালো হবে না মৌলবীকে ডেকে এনে দুখতম পড়িয়ে দোয়া করিয়ে নিলে ভাগ্য কখনো পরিবর্তন হবে না বছরে একবার জলসা দেবে বুকে হাত দিয়ে নবীজি বলে নবীকে সালাম জানাবে এতে কখনো ভাগ্য পরিবর্তন হবে না বাড়িতে হুজুর এনে পাটি পেদিয়ে দামি ফল খাওয়াবে এতে ভাগ্য কখনো পরিবর্তন হবে না পরিবর্তন হতে গেলে নিজেকে পাল্টাতে হবে আজ থেকে নিজেকে পাল্টাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ কি করে পাল্টাবেন বাড়িতে যাওয়ার পরে হাতে কোরআনটা তুলে নিন ওযু থাকলে ওযু করুন গোসল না থাকলে গোসল করে পবিত্র হয়ে কোরআনটা পড়তে শুরু করুন নিজে না পড়তে জানলে ইমাম সাহেবের কাছে বসে বসে শিখে নিন আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আতাসিমু বিহাবুলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান আল্লাহ পাক বলছেন সবাই মিলে মজবুত করে আমি আল্লাহ আসমান থেকে যে রশিটা দিয়েছি যে রুজ্জুটা দিয়েছি যে কিতাবটা তোমাদের কাছে দিয়েছি সবাই মিলে মজবুত করে কিতাব ধরে নাও বাপ কোরআন শরীফ জানবে ছেলে জানবে মেয়ে জানবে স্ত্রী জানবে বাড়িতে সবাই যখন কোরআন ওয়ালা হবে গ্রামে সবাই যখন কোরআন ওয়ালা হবে পাড়ায় সবাই যখন কোরআনটা সঠিকভাবে পড়তে থাকবে আল্লাহ রহমতটা তখনই গ্রামের উপরে বৃষ্টির মতো নাজিল রমজান মাসে খালি চুমো খায় আর দুলে দুলে পড়ে আর তুলে রাখে আবার এক বছর পরে